নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। গত কয়েকদিন ধরেই অত্যধিক গরমের প্রকোপে নাজেহাল পরিস্থিতি সকলের। গরমকে উপেক্ষা করে নিত্য প্রয়োজনীয় কাজে বেরিয়ে অসুস্থ হয়ে পড়ছেন সাধারণ মানুষ। জলপাইগুড়ি জেলা জুড়ে আর্থিকভাবে দুর্বলদের জন্য ফ্ল্যাট প্রদান সহ জলপাইগুড়ি শহরে বিনোদনের জন্য নতুন করে নানা রকম উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন নিগম। প্রচন্ড দাবদাহে পড়ছে জলপাইগুড়ি জেলার শহর থেকে গ্রাম। ভ্যাপসা গরমে নাজেহাল সকলে। সকাল থেকেই সূর্যের তাপ প্রচন্ড। আবহাওয়া সূত্র জানিয়েছে গত কয়েকদিনের তুলনায় আবারও পারদ চড়বে বলে। গত কয়েকদিন ধরে এভাবেই চলে আসছে গরমের প্রকোপ, তাতে নাজেহাল হয়ে পড়েছেন অনেকে। গরমকে উপেক্ষা করে মানুষ বেরোচ্ছেন নিত্য কাজে, আবার কিছু মানুষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না। ছাত্রছাত্রী ও জরুরি কাজে যেসব মানুষ বেড়াচ্ছেন তাদের মাথায় প্রত্যেকেরই ছাতা। কাজে যোগ দিয়েছেন যারা একটু ফাঁক পেলেই জিরিয়ে নিতে চাইছেন। শরীরের থেকে প্রচণ্ড ঘাম বেরোচ্ছে, যার ফলে অল্প সময়ে শরীর নাজেহাল হয়ে পড়ছে। অন্যদিকে জলপাইগুড়ি সদর উত্তর মন্ডল অন্তর্গত নাথুয়াচর প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষিকা সুস্মিতা মল্লিক অত্যন্ত গরমের কারণে বিদ্যালয়ে যাবার সময় অটোতে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে উনি মোড়লপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছেন। স্যালাইন অক্সিজেন চলছে, কিছুক্ষণ এখানে পর্যবেক্ষণ করা হবে, তারপর দরকার হলে জলপাইগুড়ি সদর হসপিটালে রেফার করবেন বলে ডাক্তারবাবু জানান। দাবদাহে পড়ছে শৈশব থেকে শিক্ষাকর্মী। সকাল স্কুল করার দাবি নিয়ে বিদ্যালয়ের সংসদে হাজির নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে চেয়ারম্যান ডিপিএসসি, শুক্রবারও সহ্যের বাইরে গরম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম, যার ফলে কঠিন অবস্থার মধ্যে দিয়ে দুপুরে বিভিন্ন স্কুলে পঠন পাঠনরত ছাত্রছাত্রী থেকে শিক্ষাকর্মীদের অসহনীয় অবস্থা। এমন পরিস্থিতি থেকে পড়ুয়া এবং শিক্ষাকর্মীদের কিছুটা রেহাই দিতে এবার সকালে স্কুল করার দাবি জানালো বামপন্থী শিক্ষক সংগঠন। শুক্রবার নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে উল্লেখিত দাবি নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লক্ষ্মমোহন রায়ের নিকট একটি স্মারকলিপি প্রদান করে। এই প্রসঙ্গে কৃষ্ণ সেন জানান, আমরা ছাত্রছাত্রী এবং শিক্ষাকর্মীদের বর্তমান পরিস্থিতি থেকে কিছুটা মুক্তি দেবার জন্য এই আন্দোলন। আমরা এখানে এসেছি, আপনারা জানেন যে জলপাইগুড়িতে যে পরিমাণ তাপমাত্রা বাড়ছে, 36 ডিগ্রির উপরে তাপমাত্রা, ফিলস হচ্ছে প্রায় 50 ডিগ্রির উপরে, এত এরকম তাপমাত্রা জলপাইগুড়িতে সম্প্রতি হয়নি। আমরা বলেছিলাম যে বিদ্যালয়গুলোতে স্কুল বাচ্চাগুলো সমস্যার মধ্যে আছে, আমরা স্কুল বন্ধ চাই না। এর আগে পরপর প্রায় 2 বছর স্কুল বন্ধ ছিল, তারপরে প্রায় 2 মাসের বেশি বন্ধ ছিল, ফলে পঠন পাঠনে একটা ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। আমরা স্কুল বন্ধ চাই না, কিন্তু আমরা চাই যে বাচ্চাগুলোকে যাতে মর্নিংয়ে স্কুল করার ব্যবস্থা করে দেওয়া হোক। যা এটা ডিআই চেয়ারম্যান একটা সার্কুলার ইতিমধ্যে সরকার জারি করেছিল, সেখানে কিন্তু ডিআই চেয়ারম্যানকে অধিকার দেওয়া হয়েছে লোকালি ব্যবস্থা করার। আমরা সেটাই তাকে স্মরণ করিয়ে দিতে আসছি। ডিআই আমরা বলেছি যে আমরা মর্নিংয়ে চাই, আমরা স্কুল চাই, বাচ্চারা পড়তে যাক। গতকাল সদর নর্থের একজন দিদিমণি আজকেই অসুস্থ হয়ে পড়েছে, তাকে মাস্টারমশাই আপনারা জানেন বিনাটা একটা বাচ্চা একটা স্টুডেন্ট মারা গেছেন, এবং আমাদের অনেকগুলো স্কুল থেকে খবর আসছে বাচ্চাগুলো স্কুলের মধ্যে অসুস্থ হয়ে পড়ছে। দিদিমণি আজকে স্কুলে যাওয়ার পথে এই প্রচণ্ড গরমে তার প্রেশার নেমে গেছে, এবং হচ্ছে তার অক্সিজেন লেভেল নেমে গেছে, এবং তিনি প্রচণ্ড অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয়েছে। ফলে এবং শুধু উনি নয়, এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই খবর আসছে যে অসুস্থ হয়ে যাচ্ছে, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, ক্লাসের মধ্যে বমি করছে, মানে খুব সমস্যার মধ্যে আছে। স্কুলগুলোতে 2 বছর বন্ধ থাকার ফলে বিভিন্ন ফ্যান এবং ইলেকট্রিকের অবস্থা বেহাল অবস্থা হয়েছে, ফলে সেখানে বিদ্যুতের সমস্যা তৈরি হচ্ছে, ফ্যান মানে দেওয়া যাচ্ছে না,
ফলে বাতাস পাচ্ছে না, মারাত্মক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বাচ্চারা যাচ্ছে। অপরদিকে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় জানান, গ্রামে টিনের চাল দিয়ে স্কুল, তাপমাত্রা 45 ডিগ্রি উঠে যায় শ্রেণীকক্ষে, খুবই কষ্ট হচ্ছে বাচ্চাদের, পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ওনারা ডেপুটেশন দিতে এসছেন, জানাতে এসছেন, ডেপুটেশন বলবো না, জানাতে এসছেন যে এখানে একটা অস্বাভাবিক গরম চলছে, কিন্তু ওনারা জানানোর আগেই আমরা ডিআইয়ের সঙ্গে কথাবার্তা বলে আমরা অলরেডি হায়ার অথরিটির কাছে একটা চিঠিপত্র লিখে দিয়েছি যে অন্ততপক্ষে 31 আগস্ট পর্যন্ত আমাদের মর্নিং শিফটে প্রাইমারি স্কুলগুলো চালানোর অনুমতি দেওয়া হোক, যাতে করে বাচ্চাগুলো অন্তত সকাল সকাল গিয়ে স্কুলগুলো পড়াশোনা করতে পারে, স্কুল বন্ধ না রেখে। প্রত্যেকের অসুবিধা হচ্ছে যে এত টেম্পারেচার দিনকে দিন বাড়ছে আমাদের এইসব জায়গায়, যে আমরা কোনোদিন ভাবতে পারিনি যে 40 ডিগ্রি সেলসিয়াস হবে, এবং বাইরে যখন 40 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক কারণে প্রাইমারি স্কুলের বাড়িগুলো বেশিরভাগ আমাদের টিনের ছাউনি থাকে, ঘরের ভিতরে সরাসরি টিনগুলো গরম হয়ে যায়, সেখানকার ভিতরের হয়তো ডিগ্রিটা দেখবেন 45 হয়ে গেছে, তো এত গরমের মধ্যে বাচ্চাগুলো, ছোটো ছোটো বাচ্চাগুলো কেউ বমি করে যাচ্ছে, কেউ হয়তো মাথা ঘুরে পড়ে যাচ্ছে, তখন জল টল শুনলাম ওটা ওই নাওপাড়া না নাথচর, নাথচরের শিক্ষিকা অসুস্থ হয়ে গেছেন, ওনাকে অ্যাডমিট করা হয়েছে, নজরে আছে, খবরও আছে। শিক্ষক শিক্ষিকারা যদি অসুস্থ হয়ে যান তাহলে বাচ্চাদের কী অবস্থা হতে পারে, যার জন্যে এটা অত্যন্ত খুব তুরন্ত গতিতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা চিঠি লিখেছি, আবেদন করেছি, যদি তাড়াতাড়ি ওনারা অনুমতি দিয়ে থাকেন আমরা অচিরেই স্কুলগুলোকে অন্তত 31 আগস্ট পর্যন্ত মর্নিং শিফটে পরিচালনার জন্য একটা অর্ডার করে দেবো। ট্রাফিক পুলিশের সহযোগিতায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এক নাবালিকা ছাত্রী ও এক নাবালককে উদ্ধার করল। এক মাসের ফেসবুকের ভালোবাসা, নাবালক ও নাবালিকা পালাতে গিয়ে জলপাইগুড়ি ট্রাফিক পুলিশের সহযোগিতায় উদ্ধার করল কোতোয়ালি থানার পুলিশ। আজ শুক্রবারের ঘটনা। পুলিশ সূত্রে খবর, সুদূর পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এক নাবালক ছেলের সাথে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয় জলপাইগুড়ির ওই নাবালিকা ছাত্রীর। এদিন দুজনেই আসাম মোড় এলাকায় দেখা করে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল বলে সূত্রের খবর। তবে ঘটনার আঁচ বুঝতে পেরে নাবালিকা মেয়ের সাথে থাকা তার বোন দিদিকে বাধা দেয়। বিষয়টি ট্রাফিক পুলিশের মোবাইল ফ্যানের নজরে পড়তেই কর্তব্যরত হাইওয়ে ট্রাফিক ওসি সুজিৎ মিত্র ও ট্রাফিক অফিসার দেবাশিস বোস তাদের আটকে কোতোয়ালি থানায় খবর দেন। পরে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর দেওয়া হয় নাবালিকা ছাত্রীর অভিভাবকদের। পরে থানায় পৌঁছন ওই ছাত্রীর বাবা। এ বিষয়ে আইসি অর্ঘ্য সরকার বলেন, মেয়ের বাড়ির লোকের সাথে যোগাযোগ করা হয়েছে, আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, তবে এ খবর লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। আর কেউ মানে আমাকে বললো কি ওটা আমি কিবা দেবো, ওই বিডিওবি যাবো, মানে বিডিওবি একটা কাগজ লাগবে, ওই কাগজটা নিয়ে প্রধানের কাছে জমা দিতে হবে, প্রধানের কাছে জমা দিয়ে ওই কাগজটা নিয়ে তারপরে জমা দিবে, তার টাকা পাবে, এই নিয়ে যাবে। আর ওর যেম ওই বিডিওবি গেছে তেমন তো আমার মেয়েটা আমাকে ফোন করি, ওর ছেলেটা আসিয়া সেটা আমাকে ধরি পালায় পালাবা পায় বাবা তুই তারা দিয়ে যায় ওই ফোনটা ভাই আমি তোর ওই তো দৌড়া গেছি আগে কিবা তোমার ওই আসাম মোড়ে স্টেশন, ওই ওই আসাম মোড় সারিয়ে স্টেশন যায় না না আসাম মোড় সারিয়ে ওই দিকে একটা ইস্যু আছে, ওখান থেকে ইসে না হয় আসাম মোড়ে চলে এসো, ওই ওখান থেকে ব্যাক করে সেই আসাম মোড়ে এসে পাইছি, আসাম মোড়ে পাড়ে আসে তো পুলিশে ধরেছি, থানার পুলিশ কত থানার পুলিশ ধরে নিয়ে আসলো, ওই তিনজনকে নিয়ে এসেছি, ছোট মেয়েটা আর বড় মেয়েটা ছেলেটা ছিল, মানে দুই মেয়ে তো পালায় না, ওরা তবে কিবা বিডিও বেশ দুই বই নিয়ে আর একটা বান্ধবী আছে, ওই বান্ধবীটা আগে পালাইছি, মানে মেয়ে তিনটা তো ওইটা আমার বান্ধবী হয়ে ওইটা আমার মেয়ে না, মেয়েটা দুইটাই ছোট মেয়েটা আর বড় মেয়েটা, বড় মেয়েটার কথা তুই আমার সাথে চল বিডিও বেশি ওই আমি একটা খাওয়া নিবো, ওই কাগজটা নিয়ে এই প্রধানকে জমা দিবে নাকি, আর প্রধানকে জমা দিলে তাহলে প্রধান থাকে ওইটা একটা সইটই দিবে, সার্টিফিকেট দিবে, ওই সার্টিফিকেটটা স্কুলে দিলে তার টাকা পাবে, এই নিয়ে কথা হয়েছে, এই নিয়ে যাবে বিডিও বেশ তা বিডিও যায় তো দাঁড়িয়ে সে গন্ডগোল, তা আমাকে বড় মেয়ে ফোন করলো বাবা ছেলেটা আছে সেটা আমাকে নিয়ে পালা যাচ্ছে, তুই তাড়াতাড়ি আয়, ওই খবর পায় ওই ফোন পায় আমি দৌড় পালা যাচ্ছে, আর ছেলেটা ছেলে আমাকে মেয়েটা ফোন করছে ওর বান্ধবী, ও বান্ধবী পালা গেছে, যে কেসা লাগছে ও পালা গেছে, ও পালাই দুই মেয়ে না কি এলাকা শোনা যাবে এখন পুলিশে ধুয়েছে থানা নিয়েছি, না না আমি জানি না, আমাকে বলছে ও আমার এক কেলাসের ছাত্র এটা বলছে আমাকে, না আমি বাড়িতে জানি না ছেলেটা বাড়ি জানি না, সে এখন জানি না এখন যাইনি। শুরু হয়ে গেল বিনা পয়সায় বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া। প্রথম থেকেই ঘোষণা করা হয়েছিল 15 জুলাইয়ের পর থেকে দেওয়া হবে বিনামূল্যে বুস্টার ডোজ।
তাই দিন সকাল থেকেই মোটামুটি ভিড় চোখে পড়ে বুস্টার ডোজ নেওয়ার জন্য আশা সাধারণ মানুষদের। এদিন জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি ফার্মেসি কলেজে শুরু হয়ে গেল বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া। 30 সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেক মানুষকে দিতে হবে এই বুস্টার ডোজ। এর আগে পয়সা দিয়ে দিতে হতো সাধারণ মানুষকে, তাই এতটা সাড়া পাওয়া যায়নি। অনেকের মধ্যে দেখা গেছে অনীহা, কিন্তু এদিন চোখে পড়ার মতো ভিড় ছিল বুস্টার ডোজ নিতে আসা মানুষের। জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কুমার হালদার শুক্রবার জানান, জেলায় প্রায় 46টি জায়গায় দেওয়া হয়েছে এই বুস্টার ডোজ। ব্যবস্থাটা খুব ভালো এবং খুব অল্প সময়ের মধ্যেই টিকা হয়ে গেল। এইরকম ব্যবস্থার প্রশংসা না করে উপায় নাই। কি দেখছেন আজকে ভিড় কি আছে, মানে লোকেদের ভ্যাকসিন নেওয়ার জন্য, বুস্টার ডোজ নেওয়ার জন্য কি মানুষের মধ্যে উত্তেজনা আছে? ব্যবস্থা ভালো, যোগাযোগ ভালো এবং যারা দিচ্ছে তাদেরও ব্যবহার অত্যন্ত ভালো। আজকে কি মানুষ জলপাইগুড়িবাসী কি ভ্যাকসিন নিতে এসেছে, কি দেখছেন কত লোক এসেছে আজকে? হ্যাঁ, ভালো লোক এসছে, ভালো লোক এসছে এবং সারা পাওয়া যাচ্ছে ভালো। লোকের সচেতনতা কিন্তু বৃদ্ধি পেয়েছে, এটাই সবচেয়ে আমার সান্ত্বনা। 86 বছর বয়সে প্রচণ্ড গরমের কারণে হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা বাড়ছে। কয়েকদিন ধরে প্রচণ্ড গরম ডুয়ার্স জুড়ে, গরমের কারণে রাস্তাঘাট ফাঁকা, পাশাপাশি এই গরমে অসুস্থতার হারও বৃদ্ধি পাচ্ছে। এরকমই ছবি দেখা গেল মাল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। শুক্রবার দুপুর 1টা নাগাদ হাসপাতালে আউটডোরে প্রচণ্ড ভিড় ছিল। গরমের কারণে সর্দি কাশি জ্বর বমি পায়খানা নিয়ে প্রচুর মানুষ স্বাস্থ্য কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে আছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও কাহিল রোগীরা। মাল ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক দীপ মজুমদার বলেন, অন্যান্য দিনে 70 থেকে 100 জন রোগী হাসপাতাল আউটডোরে চিকিৎসা করাতে আসত, কিন্তু গত কয়েকদিনের প্রচণ্ড গরমে রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শুক্রবারও রোগীর সংখ্যা 300 পেরিয়েছে। গরমের কারণে জ্বর সর্দি কাশি পেট খারাপ নিয়ে রোগীরা বেশি আসছে। এই সব বেশি পরিমাণ জল সবজি ফল খাবার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। পাশাপাশি তৈলাক্ত খাবার না খাওয়াই ভালো বলে চিকিৎসকেরা জানিয়েছেন। গরমের জন্য এদিন হাসপাতালে শিশুদের চিকিৎসা করাতেও আসেন বহু মায়েরা। যতদিন যাচ্ছে গরমের তেজ বেড়েই চলেছে, সেই কারণে হাসপাতালগুলিতে ভিড় বাড়ছে রোগীদের। পেশেন্ট তো আগের তুলনায় অনেকই বেড়েছে আমাদের এখানে। আগে যেখানে আমাদের মোটামুটি 150 জন 170 জন পেশেন্ট ছিল, এখন প্রায় আমরা দিনে প্রায় 300-350 পেশেন্ট দেখছি। সিমটম তো বেশিরভাগ এদিকে কিছুদিন আগে ডেঙ্গুর প্রকোপ ছিল এবং তার মধ্যে এখানে এত গরম পড়ার জন্য বেশিরভাগ পেশেন্টই জ্বর সর্দি কাশি নিয়েই আসছেন। হ্যাঁ বলুন। হ্যাঁ, পেট খারাপ দেখা যাচ্ছে, বিশেষত যাদের ভাইরাল ফিভার হচ্ছে। ভাইরাল ফিভারের ক্ষেত্রে অনেক সময় 4-5 দিন পরে তারা লুজ মোশন, হ্যাঁ, পাতলা পায়খানা, বমি নিয়েও এসে ভর্তি হচ্ছে। খাওয়া দাওয়া যত সম্ভব সাধারণ খাবার খাওয়া, সবজি খাওয়া বেশি করে এবং অবশ্যই কিছু প্রোটিন জাতীয় জিনিস খাওয়া যাতে শরীর দুর্বল না হয়। এক অবশ্যই মানা করব এখন, কারণ এখন যা পরিবেশ পরিস্থিতি এবং সেক্ষেত্রে যে সমস্ত পেশেন্ট আমরা দেখছি সেক্ষেত্রে রিচ খাওয়া দাওয়া তো অবশ্যই বারো বন্ধ থাকাই ভালো। একদিকে গরম, ডেঙ্গুর উপদ্রব, করোনার উদ্বেগ এবং প্রাকৃতিক দুর্যোগ, এসব থেকে কিভাবে রেহাই পেতে হয় তাই শেখালেন NDRF-এর আধিকারিকেরা। প্রাকৃতিক বিপর্যয়েও বেশ কিছু আকস্মিক অবস্থায় মৃত্যুকে কিভাবে দূরে সরিয়ে জীবনে ফিরিয়ে দেওয়া যায় তা হাতে কলমে শিখিয়ে দিলেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুক্রবার মালবাজার মহকুমার ওদলাবাড়ি বাজারে বিভিন্ন ব্যবহারিক উপযোগের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করলেন তারা। হলদিবাড়ি হিমালয়ান ইকোলজি কনজারভেশন ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে একটা শিক্ষণীয় বিষয় মানুষের সামনে উপস্থাপনা করে সচেতন ও সজাগ করার এই দৃষ্টান্ত নিশ্চয়ই মানুষের কাছে দারুণ প্রাপ্তি। মালবাজার মহকুমার চারিদিকে বিভিন্ন নদী রয়েছে। এসব নদী সবসময় বন্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, তাই কলকাতার 2nd ব্যাটালিয়ন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মাল ব্লককে বেছে নিলেন সচেতন কার্যক্রমের স্থান হিসেবে। 2nd ব্যাটালিয়নের ইন্সপেক্টর রাহুল কুমার তার প্রারম্ভিক বক্তব্যে বলেন, অনেক সময় মৃত্যুকে আমরা ঠেকাতে পারি যদি একটু সচেতন ও সতর্ক হওয়া যায়। কোনো ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে পাঠানোর আগে চিকিৎসার প্রথম পাঠ প্রয়োগ করলে নিশ্চিত মৃত্যু ঠেকানো যাবে। খাবার খেতে গলায় কিছু আটকে গেলে, শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে, প্রাথমিক উপায় জানা থাকলে সেই ব্যক্তিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা সম্ভব। কিভাবে প্রাথমিক চিকিৎসা করতে হয় তা হাতে কলমে দেখান বিষ্ণু বর্মন ও তার সহযোগীরা। জলে ডোবা রোগীকে কি করে বাঁচাতে হয়, রাস্তায় দুর্ঘটনায় আহতদের কিভাবে প্রাথমিক চিকিৎসা করতে হয় তা হাতে কলমে করে দেখালেন NDRF-এর সদস্যরা।
পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে কিভাবে মানুষকে উদ্ধার করতে হবে, পাহাড়ি এলাকায় ধসে আটকে থাকা মানুষদের উদ্ধার করার পদ্ধতিও শেখান তারা। সামাজিক দায়বদ্ধতা থেকে এই সচেতনতা তৈরি হয়, তাই হিমালয়ান ইকোলজি ফাউন্ডেশনের সভাপতি অসিত দত্ত, তার সহযোগী শেখর দে, মনু ওরাও, নন্দলাল বোস এই সচেতনতার প্রচারের মাধ্যমে মানুষকে দায়বদ্ধ হতে শেখালেন। গত কয়েকদিন যাবৎ যেভাবে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে, পাশাপাশি প্রচণ্ড গরমে যেভাবে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, তার থেকে রেহাই পেতে নানা উপদেশ দেন NDRF-এর আধিকারিকরা এবং হিমালয়ান ইকোলজি ফাউন্ডেশনের সদস্যরা। मैं इंस्पेक्टर राहुल कुमार, हमारी टीम जो सेकंड बटालियन NDRF कोलकाता से बिलोंग करती है। एक्चुअली हम लोग यहाँ पे उदला बारी में रुके हुए हैं। अभी जो रेनी सीजन है, फ्लड का सीज़न है, तो हम लोग क्या यहाँ पे फ्लड से संबंधित क्या क्या प्रिकॉशंस लेने हैं, या फिर अगर फ्लड आता है बाय द वे तो इम्प्रोवाइज ड्राफ्ट या फिर किस तरीके से हम लोग उसको फ्लड सिचुएशन को हैंडल कर सकते हैं, उसके बारे में हम लोगों ने जानकारी दी। साथ ही कम्युनिटी अवेयरनेस प्रोग्राम जो हम लोगों ने यहाँ पे ऑर्गेनाइज़ कराया, उसमें हम लोगों ने बहुत सारी जानकारी, जो फर्स्ट एड या PHT प्री हॉस्पिटल ट्रीटमेंट कैसे देते हैं, उसके बारे में यहाँ के लोगों को जानकारी दी। और लैंडस्लाइड के लिए हमारे पास एक रोप रेस्क्यू टेक्निक्स है, हमारे जो जवान हैं फुली ट्रेंड है, वेल इक्विप्ड इक्विप्ड है, हमारे पास सभी साधन है। अगर कहीं पे स्लाइडिंग होता है रोप रेस्क्यू से संबंधित, तो हम लोग फुली इक्विप्ड हैं और उसके लिए हमेशा तैयार रहते हैं, और किसी भी सिचुएशन के लिए NDRF हमेशा तत्पर रहते हैं। डेमोस्ट्रेशन में हम लोगों ने सिखाया कि CPR कैसे देते हैं, अगर किसी को हार्ट अटैक आ जाता है तो उसके सिम्टम्स क्या क्या हैं, और अगर हम लोग अर्ली एक्सेस कर सकते हैं कर पाते हैं तो उसको CPR हम लोग कैसे देना है, उसके बारे में यहाँ के लोगों लोगों को बताया। और साथ ही उनको डेमोस्ट्रेशन देने के साथ साथ हमने उनसे खुद प्रैक्टिकल भी कराया, क्या कि वो लोग भी सीख सकें। और हम लोगों ने FPO, अगर किसी को चोकिंग हो जाता है, किसी गले में कुछ अटक जाता है, उसके बारे में हम लोगों ने यहाँ पर जानकारी दी। साथ ही हमारे पास जो जो इक्विपमेंट थे, चाहे वो मेडिकल फर्स्ट रेस्पॉन्डर वाले हों या हमारे पास जो स्ट्रेचर वगैरह थी, उसके बारे में जानकारी दी। इम्प्रोवाइज राफ्ट को कैसे यूज करते हैं, और जैसे रहने का अभी वेदर चल रहा है, तो हम लोग कैसे राफ्ट के जरिए से किसी इलाके को कैसे पार कर सकते हैं, उसके बारे में। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। দেখিয়ে প্রচুর অর্থ ধ্বংস করা নয়, জ্যোতিষশাস্ত্রের সঠিক চর্চার মাধ্যমে মানুষকে কাঙ্ক্ষিত পথে পৌঁছে দিতে এখন জলপাইগুড়িতে প্রতি ইংরেজি মাসের 18 তারিখ ক্লাব রোডের হোটেল রত্নদ্বীপে বসছেন জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ জ্যোতিষী শ্রী সৌরভ। মেডিকেল অ্যাস্ট্রোলজির মাধ্যমে যে কোনো রোগের প্রতিকার ও প্রতিবিধানও করে থাকেন তিনি। মাঙ্গলিক যোগ, দাম্পত্য সমস্যা, সন্তানের পড়াশোনার অবনতি সহ বিভিন্ন সমস্যার 100% সমাধানের জন্য আজই যোগাযোগ করুন 7479308440 9593754010। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতা শীর্ষে দিশারী নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, X-ray, ফিজিওথেরাপি ছাড়াও BSc, GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। আর্থিকভাবে দুর্বলদের জন্য ফ্ল্যাট, রাজবাড়ির দিকে নতুন করে আকর্ষিত করা, জেলা জুড়ে নানান উন্নয়নমূলক কাজের কথা জানালেন SJDA এর চেয়ারম্যান। শুক্রবার শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন নিগমের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সহ জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ জেলা পরিষদের সহ সভাধিপতি দুলাল দেবনাথকে নিয়ে জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে বিবিধ উন্নয়নমূলক কাজের ব্যাপারে অবগত করেন, যার মধ্যে আর্থিক দিক থেকে দুর্বলদের জন্য 52টি ফ্ল্যাট বিতরণ সহ দিনবাজারে পৌরসভার মার্কেট কমপ্লেক্সে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি এবং ঐতিহ্যবাহী রাজবাড়ির দিকে পুনরায় পয় পরিষ্কার করে জলপাইগুড়িবাসীদের কাছে বিনোদনের নতুন দিক খুলে দেবার মতো বিষয়গুলি রয়েছে। পরবর্তীতে জেলা শাসকের কার্যালয়ে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে সৌরভ চক্রবর্তী জানান, জেলার বিভিন্ন স্থানে এইসব উন্নয়নমূলক প্রকল্পগুলির জন্য মোট 12 কোটি টাকা মঞ্জুর করেছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন নিগম। প্রথম হচ্ছে আপনাদের জানাচ্ছি যে জলপাইগুড়ি
জেলাকে জলপাইগুড়ি পৌরসভা এলাকা, ময়নাগুড়ি, মাল, রাজগঞ্জ বিভিন্ন জায়গায় একগুচ্ছ প্রায় 12 কোটি টাকা আমরা এসডিডিএর তরফ থেকে কাজ করছি, তার অ্যাপ্রুভাল এবং আমরা করে আজকে আপনাদের জানাচ্ছি। মানে অনেক লম্বা লিস্ট, ঠিক আছে। তার মধ্যে জলপাইগুড়ি শহরে আছে অনেক স্কিম আছে। মালে আছে প্রায় 6 কোটি টাকা, জলপাইগুড়ি শহরেও প্রায় 3 কোটি টাকার আছে নতুন স্কিম। তারপর আপনার ময়নাগুড়িতে আছে এবং রাজগঞ্জে আছে রাস্তা, ড্রেন, ইনফ্রাস্ট্রাকচার। এটা সেকেন্ডলি হচ্ছে জলপাইগুড়ি পৌরসভা এলাকায় 62টা ফ্ল্যাট আমাদের রেডি আছে, আমরা এটা পৌরসভাকে আমরা দেব। তার মধ্যে 53টা ফ্ল্যাট পৌরসভার ঠিক করবে, বেনিফিশিয়ারি কারা হবে। এই ফ্ল্যাটগুলোর আনুমানিক খরচ হয়েছে 4,25,000 করে। তো এবার আমরা বেনিফিশিয়ারি গভর্নমেন্টের যে গাইডলাইন আছে সেই অনুযায়ী তাদের কত শেয়ার হবে, খুবই মিনিমাম হবে, তাদেরকে আমরা ফ্ল্যাটগুলো আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি পৌরসভার মাধ্যমে, জেলা শাসকের মাধ্যমে। ইডব্লিউএস যারা আছে তারা এই ফ্ল্যাটগুলো পাবে। এগুলি একটি সংস্থা নিয়েছে, কোভিডের জন্য 2 বছর আটকে ছিল। আর ওখানে আমরা ক্লিনিংটা যেটা আছে সেটা এসডিডিএ প্রথমে করে দেবে, তারপরে ওরা একটা স্টার্ট করবে। ক্লিনিংটা কয়েকদিনের মধ্যেই শুরু হবে। আমরা ক্লিনিংয়েরও ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি, যারা পেয়েছে তাদেরকেও আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি। আর ওখানে যে বোটিং চলতো এটা ওই রবীন্দ্র সরোবরের দুর্ঘটনার পর এখন ওখানে বোটিংটা বন্ধ হবে। ওই বোটটা আমরা অন্য জায়গায় যেখানে জল কম গভীর আছে সেখানে আমরা চালাবো। জলপাইগুড়ি পৌরসভা এলাকায় এই কাজগুলো হবে। পৌরসভার এখানে চেয়ারম্যান আছেন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় আছেন, আমাদের কাউন্সিলর তপন ব্যানার্জি এবং বোর্ড মেম্বার এসজেডিএর শাসকের সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রতিদিনই জলপাইগুড়ি শহরে কম বেশি করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। শুক্রবার 10 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে বলে পৌরসভা সূত্রে খবর। করোনা সংক্রমণ অব্যাহত রয়েছে জলপাইগুড়ি শহরে। শুক্রবারের খবর অনুযায়ী এদিন মোট 10 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বলে পৌরসভা সূত্রে খবর। উল্লেখ্য, ইতিমধ্যেই জলপাইগুড়ি শহরে করোনা আক্রান্তের সংখ্যা 100 ছাড়িয়েছে। এদিনও সকলকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেছেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। উপসর্গ দেখা দিলে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের পাশাপাশি আরটিপিসিআর করার কথা বলেন সৈকত চট্টোপাধ্যায়। কিটের মাধ্যমে টেস্ট করলেও তা আরটিপিসিআর করার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি, কেননা সেটি অনলাইন হওয়া খুব প্রয়োজন। অন্যদিকে আজ ভ্যাকসিনেশনের প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ শুরু হয়েছে এবং পৌরসভার 8 ও 10 নম্বর ওয়ার্ডের 60 ঊর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া হয়। রোটেশনালি প্রতিটি ওয়ার্ডে এই প্রক্রিয়া চলবে বলে জানান তিনি। পাশাপাশি 18 বছর বয়স্কদের ঊর্ধ্বে বুস্টার ডোজ আগামীকালও পরশু থেকেই দেওয়ার কাজ শুরু হবে। এদিনও আক্রান্ত বিভিন্ন ওয়ার্ডে জীবাণুমুক্ত করার কাজ করা হয় জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে। গতকাল ছিল 14 জন কোভিড আক্রান্ত, তার আগে 2 দিন ছিল 21-21 করে, এবং আজকে 10 জন কোভিড আক্রান্ত হয়েছেন। আমি আবার আপনাদের মাধ্যমে সব শহরবাসীকে বলতে চাই যে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, আর যদি কিটে টেস্ট করেন, র্যাপিড টেস্ট করেন, তাহলে অবশ্যই অনলাইন করবেন। কারণ পজিটিভ যদি আপনি হন, আপনি যদি সেটা লুকিয়ে যান, তাহলে কিন্তু আপনার থেকে অনেক পরিবারের লোক বা আশেপাশে পাড়ার লোক আক্রান্ত হতে পারে। কারণ কোভিড হচ্ছে একটা ছোঁয়াচে রোগ, কন্টাগিয়াস ডিজিজ, আর কোভিড হওয়াটা কোনো অপরাধ না, লজ্জার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তাই আপনি অবশ্যই কিটে করুন, আর যদি কিটেও নেগেটিভ আসে তাহলে জেনে রাখবেন কিটে পজিটিভ মানে পজিটিভ, মানে কিটে নেগেটিভ মানে কিন্তু সবসময় নেগেটিভ না, উপসর্গ থাকলে তাহলে আরটিপিসিআর করতে হবে। আর ইতিমধ্যে আমরা জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে আজকে ভ্যাকসিনেশন ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ এবং 60 ঊর্ধ্ব যারা বুস্টার রয়েছে, 60 ঊর্ধ্ব যাদের বুস্টার ডোজ রয়েছে, তার আজকে 8 এবং 10 নম্বর ওয়ার্ডে চলছে। এবং এটা প্রতিটা ওয়ার্ডে আমরা একদম রোটেশনালি করতে থাকবো, এবং 18 ঊর্ধ্বে যে বুস্টারের যে পরিকল্পনা রয়েছে সেটা কাল পরশুর মধ্যে থেকেই আমরা শুরু করবো। এর আগে আপনার মাধ্যমে প্রচুর আমরা মেসেজ দিয়েছি আপনার মাধ্যমে মিডিয়াতে, মাস্ক পরেছেন সাথে সাথে, কিন্তু এখন শহরে কিন্তু সেভাবে কোনো লক্ষ্যই করা যাচ্ছে না। বিষয়টা হচ্ছে আগে যতবার মানুষের কাছে আবেদন করেছিলাম, মানুষ মাস্কের প্রতি পড়ার প্রতি একটা দায়বদ্ধতা দেখিয়েছিলেন, কিন্তু যে লম্বা সময় কোভিড না থাকা এবং মাস্ক না পরার অভ্যাস, মানুষ তো অভ্যাসের দাস, এটা একটা কারণ। কিন্তু আমি একটা বলছি যে যদি আপনার পোর্টাল নিউজগুলো ফলো করা যায় বা পেপার ফলো করা যায়, তাহলে দেখবেন কিন্তু যে কোভিডে দেশে সংক্রমণের সংখ্যা গতকাল ছিল 20,000 এবং তার মধ্যে কিন্তু মৃত্যুও হয়েছে।
এবং সেই মৃত্যু কিন্তু চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়েছে। তার ফলে কিন্তু কেউ যদি মাস্ক না পরে হিরো হতে চায়, হ্যাঁ, বা ইয়াং জেনারেশনকে বলবো আর বয়স্ক মানুষকে বলবো, যে তারা যদি ভাবে যে আমরা মাস্ক পরবো না, তাহলে বয়স্ক মানুষের কোমরবিডিটিস বেশি, তাই তারা বেশি ভালনারেবল। আর ইয়াং জেনারেশন কী হবে, এটাকে ক্যারিয়ার হয়ে গিয়ে বাড়িতে বয়স্ক মানুষ এবং শিশুদেরকে আরও সংক্রমিত করে দেবে। তার ফলে কী হবে, পরিবারে একটা যদি মৃত্যু হয়, সেটা কিন্তু একটা পরিবারের কাছে বিরাট হাহাকার, দেশের কাছে সংখ্যা, রাজ্যের কাছে সংখ্যা, পৃথিবীর কাছে একটা সংখ্যা, কিন্তু পরিবারটা তো শেষ হয়ে যাবে। তাই বলছি নিজের ভালো প্রত্যেকের বোঝা উচিত, এবং তাই অবশ্যই মাস্ক পরুন আর বারবার হাত স্যানিটাইজ করুন, আর উপসর্গ আসলেই র্যাপিড করুন। র্যাপিডে পজিটিভ থাকলে পজিটিভ, আর নেগেটিভ থাকলে তাহলে আপনি অবশ্যই আরটিপিসিআর করে দেবেন, আর পজিটিভ হলে অনলাইন করবেন, পজিটিভ হওয়ার সাথে সাথে অনলাইনে সেটাকে এন্ট্রি করে দেবেন। বেতন বৃদ্ধি ও ডাইন হার্নেসে চাকরির দাবিতে স্মারকলিপি জলপাইগুড়ি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার আধিকারিককে। নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হলো জেলা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার আধিকারিককে। শুক্রবার প্রায় শতাধিক সদস্য এই স্মারকলিপি কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অর্গানাইজেশনের কোর কমিটির সম্পাদক গৌতম বাসফোর বলেন, বিভিন্ন সরকারি অফিসে আমরা কাজ করি, কিন্তু আমরা দুটি বিষয়ে দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি। মূলত ডাইন হার্নেসের চাকরি ও বেতন বৃদ্ধির দাবি রয়েছে। যে সকল সাফাই কর্মীরা 15 বা 20 বছর আগে মারা গেছে, এখনও অনেকেই সেই সব পরিবারের সদস্যরা চাকরি পাননি, চাকরির দাবি তারা করে আসছেন। পাশাপাশি যাদের 3000 টাকা বেতন, সেই বেতনের বৃদ্ধির দাবিও তাদের রয়েছে। সংশ্লিষ্ট আধিকারিক তাদের সম্পূর্ণরূপে সহযোগিতা করবেন ও তাদের সার্ভেও উনি করছেন বলে জানান গৌতমবাবু। আমি গৌতম বাসফোর, নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কোর কমিটির সম্পাদক। আজকে কোথায় এলেন, কাদের সাথে এবং কী উদ্দেশ্যে? আমরা জলপাইগুড়ি জেলা ডিস্ট্রিক্ট কমিটির অধীন হইতে আজকে আমরা জলপাইগুড়ি জেলা BCW ডিপার্টমেন্টের PO সাহেবের নিকট আমরা স্মারকলিপি জমা দিলাম। আচ্ছা, কী হলো, তাতে আপনাদের দাবিটা কী রয়েছে? আমাদের গত তারিখে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবনা ইয়াজমিন মহাশয়ের নিকট আমাদের সমাজের দুটি মূল্যবান বিষয় নিয়ে স্মারকলিপি জমা দিয়েছিলাম, ডাইন হার্নেস কেস এবং বেতন বৃদ্ধি। সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সেক্রেটারি সাহেব একটা লেটার ইস্যু করেছেন, লেটারের নাম্বার হচ্ছে 1611। তা অনুসারে আজ PO সাহেবের নিকট সে লেটার আসছে, এবং জলপাইগুড়িতে যত সাফাই কর্মী আছেন যারা ডাইনেন্স কেস এবং 3000 টাকা বেতন পান, তাদের একটা ইনকোয়ারি হচ্ছে। সেই ইনকোয়ারি হিসাবে যে ফল আসবে আগামী দিনে, তাতে যারা ডাইনেন্স কেস তারা চাকরি পাবেন, এবং যারা 3000 টাকা বেতন পান তাদের বেতনটা বৃদ্ধি হবে। আচ্ছা, কী রয়েছে তার মধ্যে, এই যে দাবি রয়েছে যে আপনাদের, সমস্যাটা কী? আমাদের সমস্যা হচ্ছে যারা ডাইনেন্স কেস পার্মানেন্ট পোস্টে চাকরি করতেন সাফাই কর্মী হিসাবে, তারা মারা গেছেন, মারা যাওয়ার আজ 20 বছর 25 বছর 15 বছর হয়ে যাচ্ছে, তাদের উত্তরাধিকারীরা আজকে চাকরি পাচ্ছেন না। সেই চাকরিটা যাতে অতি সত্বর গভর্নমেন্ট অনুসারে দেওয়া হয়, নিঃশর্তে যাতে দেওয়া হয়, এবং যারা 3000 টাকায় বেতন পাচ্ছেন, সেই বেতনটা আজ 2013 সনের GO 4011, 2016 সনের GO 1107 এবং 19-এর একটা GO 3998 সেই জিও থেকে আমরা বঞ্চিত। নতুন সুপরিকল্পিত পরিকল্পনা অনুসারে রাজ্য সরকার যাতে এদের বেতন বৃদ্ধি করতে পারে, তার জন্য আমরা এখানে এসেছি। কোন কোন জায়গা থেকে এসেছেন? এখানে অনেক মহিলা এবং পুরুষ দেখা যাচ্ছে। জলপাইগুড়ি জেলার অন্তর্গত মালবাজার, ধূপগুড়ি, ময়নাগুড়ি, বেলাকোপা এবং জলপাইগুড়ি শহরের সকলে উপস্থিত হয়েছেন, এবং আমাদের নর্থ বেঙ্গলের প্রত্যেক জেলার আধিকারিকগণ উপস্থিত রয়েছেন, বিশেষ করে নর্থ বেঙ্গলের কোর কমিটির সভাপতি সুরেন্দ্র রাউতও এখানে উপস্থিত রয়েছে। কী কী জায়গা থেকে, যেমন অফিসগুলো রয়েছে, যেমন আপনারা কর্মরত রয়েছেন মোটামুটি সবাই, কী কী অফিস রয়েছে তার মধ্যে? এটাতে PWD, তারপরে হচ্ছে BLRO, তারপরে হচ্ছে SP অফিস, DSP বাংলো, থানা, তারপরে প্রত্যেকটা কার্যালয় যেটা সরকারি কার্যালয়, সে সরকারি কার্যালয়ে এরা 3000 টাকা বেতন পান, এবং স্বাস্থ্যভবন এবং মিউনিসিপ্যাল এফেয়ার্স অর্থাৎ পৌরসভা এবং হসপিটালে যারা এবং অন্যান্য অফিসে যারা পার্মানেন্ট স্টাফ ছিলেন তারা মারা গেছেন, তাদের চাকরির বিষয়ে আমরা এখানে এসেছি। আধিকারিক কী বলেন? আধিকারিক আমাদেরকে সম্পূর্ণরূপে সহযোগিতা করবেন, খুবই সুন্দর বক্তব্যের মধ্য দিয়ে উনি আমাদেরকে বুঝিয়ে দিলেন, ইনি আগামী দিনে আমাদেরকে পূর্ণরূপে সহযোগিতা করবেন। তার একটা সার্ভে উনি করছেন, সেই সার্ভেতে আমরাও উনাকে সহযোগিতা করব, এবং উনিও আমাদেরকে সম্পূর্ণরূপে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। অনাবৃষ্টি ও গরমের কারণে সমস্যায় জলপাইগুড়ি সদর ব্লকের একাধিক কৃষক।
প্রবল বৃষ্টিপাতের পর অনাবৃষ্টির কারণে ধান চাষ ও পাট চাষীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। উল্লেখ্য, বিগত কিছুদিন আগে প্রবল বৃষ্টিপাতের কারণে চাষীরা এবছর বর্ষাকালীন ধান চাষের জন্য বীজতলা তৈরি করতে সমস্যায় পড়েছিলেন। এমনকি অনেকের বীজতলা প্রবল বর্ষণের কারণে নষ্ট হয়ে গেছে বলে দাবি। কেউ কেউ পরবর্তী সময়ে আবার বীজতলা তৈরি করে ধানের চারা গাছ তৈরি করেছেন, কিন্তু বর্তমানে অনাবৃষ্টির কারণে শুকিয়ে গেছে চাষের জমি। অনেকে এক চাষ করে ফেলে রেখেছেন জমি। জলের অভাবে যেমন চাষ করতে পারছেন না, তেমনই চাষিরা পাট কেটে জলের অভাবে জাগও দিতে পারছেন না, জমিতেই পড়ে আছে পাট গাছ। জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সুকান্ত নগর এলাকায় দেখা যাচ্ছে অনেক কৃষকই নিজের জমিতেই পাম্প মেশিন দিয়ে পাট জাগ দিচ্ছেন। এ বিষয়ে জলপাইগুড়ি খড়িয়া অঞ্চলের উপপ্রধান সুভাষ চন্দ্র টেলিফোনে জানান, এর আগে যে সকল কৃষকদের ধানের বীজ গরমে নষ্ট হয়ে গিয়েছিল তাদেরকে সদর কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করতে বলা হয়েছিল, অনেকে যোগাযোগও করেছিলেন। এখন অত্যধিক গরমের কারণে যে সকল কৃষিকাজে সমস্যা হচ্ছে সে বিষয়ে কৃষি দপ্তরের সাথে আমরা আলোচনা করব বলে জানান তিনি। এই যে আইল বান্ধিয়ে তারপরে পাট জাগ দিয়ে এই মেশিন দিয়ে জল দিয়ে কোনো রকম পচাচ্ছি, জায়গায় পচে না এইভাবে। কেন জলের কীভাবে সমস্যা? জলের সমস্যা, বৃষ্টি নাই, জল নাই, মাঠ শুকাইয়ে গেছে, রোয়াও গাড়তে পারি না, আর কি করব, যা হচ্ছে তাই বললাম। কি সমস্যা হচ্ছে এখন ধান চাষে? ধান চাষে জল না হলে তো ধান চাষ মরে যাবে, ওই যে গাছ হলুদ হয়ে গেছে। এখন জল দিচ্ছেন? মেশিন দিয়ে জল দিচ্ছি। তো এতে কি সমস্যা মিটবে আপনাদের? কি করবো, যতদিন বৃষ্টি না হয় দিতেই হবে, সপ্তাহে একদিন করে। কি মনে হচ্ছে এই কদিনের মধ্যে বৃষ্টির আশা করছেন? হ্যাঁ, বৃষ্টির মধ্যে দেখা যাক, হলে তো ভালোই হয়। কত বিঘা ধান লাগিয়েছেন? আমার এখানে 5 বিঘা আছে। সব জমিতেই এই শেষ এইভাবে করতে হবে, এইভাবে জল দিতে হবে। শিক্ষক বদলি রোধে অভিভাবকদের ডেপুটেশন প্রধান শিক্ষককে। শিক্ষিকাদের বদলি রোধে প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন দিলেন এলাকার অভিভাবক ও শিক্ষা অনুরাগী মানুষরা। উল্লেখ্য, সদর ব্লকের কচুয়া বোয়ালমারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 2 শিক্ষিকা বদলি হচ্ছেন। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের গোচরে আসতেই এলাকার শিক্ষানুরাগী ও অভিভাবকরা প্রধান শিক্ষকের কাছে বদলি রোধে ডেপুটেশন জমা দিলেন শুক্রবার। আজকে আমাদের কচুয়া বোয়ালমারী হাই স্কুলে শিক্ষক শিক্ষিকার অভাব, এর জন্য আমাদের এখানকার ছেলেমেয়েরা শিক্ষায় পিছিয়ে পড়তেছে, যাতে মানে আজকে এই স্কুলের শিক্ষক শিক্ষিকা কেউ মানে ট্রান্সফার হয়ে গেলে আমরা হতে দিব না, যেতে দিব না। হ্যাঁ, আমাদের এখানে প্রচুর পরিমাণ যেভাবে শিক্ষক শিক্ষিকা হওয়া দরকার সেই পরিমাণের জন্য আমাদের এই স্কুলে শিক্ষক শিক্ষিকা পাই আমরা। এই আমরা আজকে এলাকার সমস্ত অভিভাবক এবং এই এলাকার সমস্ত শিক্ষানুরূপ ব্যক্তিদের নিয়ে আমরা স্কুলে গেলাম, হেডমাস্টারের কাছে একটা আবেদন করলাম, যাতে কোনো শিক্ষক শিক্ষিকা এখান থেকে চলে যাক, তার জন্য স্কুলের পঠন পাঠন ক্ষতি হোক আমরা এটা চাই না, যাতে স্কুলের পঠন পাঠন কোনো ক্ষতি না হয় সেটা আমরা চাই, তার জন্য আমরা হেডমাস্টারকে একটা অ্যাপ্লিকেশন দিলাম। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বিষয়টি স্কুলের আভ্যন্তরীণ বিষয়, কী করে ওনারা এটি জানলেন আমার জানা নেই। আগামীতে ম্যানেজিং কমিটির বৈঠকে বিষয়টি আলোচনা করা হবে, এর বেশি আমার মন্তব্য করা ঠিক হবে না। এটা বিদ্যালয়ের আভ্যন্তরীণ বিষয়, তো এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি বা অভিভাবকবৃন্দ কী করে ব্যাপারটা জানলেন সেটা আমার ঠিক জানা নাই। যাই হোক, ওনাদের তরফ থেকে একটা লিখিত আকারে দেওয়া হয়েছে, ওনারাও খুব উদ্বিগ্ন হয়ে আছেন, দুজন শিক্ষিকা চলে যাচ্ছেন এই মর্মে ওনারা শুনেছেন। তো এই ব্যাপারে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করছি না। আমাদের আগামী দিনে আমাদের SMC মিটিং আছে, সেই মিটিংয়ে আমরা এই ব্যাপারটি নিয়ে আলোচনা করব। না দেখুন, মানে এখন তো সরকারি নিয়মকানুন প্রথমে দেখতে হবে আমাদের, আর যেটা 18 তারিখে এটা ঠিকই একটা NOC-র জন্য দুজন ম্যাডাম অ্যাপ্লিকেশন করেছেন উচ্চশ্রী প্রকল্পে, এখন কোন গ্রাউন্ডে আমরা সব কিছু দেখে খতিয়ে দেখে 18 তারিখে আমরা সিদ্ধান্ত নিব। তো স্কুল মারফত আমরা জানতে পারলাম যে আজকে গার্জিয়ান কিছু সংখ্যক গার্জিয়ান গিয়ে ডেপুটেশন দিয়েছেন যেন বদলি না হয়। এটা একটা কারণ হচ্ছে বিদ্যালয়ে একমাত্র শিক্ষক, ইকোনমিক্সের একমাত্র শিক্ষিকা এবং সংস্কৃত একটি মাত্র আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা রয়েছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কিন্তু সেদিক থেকে অনেকটাই মানে কি বলবো ঝুঁকিপূর্ণ অবস্থায়, যেহেতু বিকল্প আমাদের হাতে কোনো শিক্ষক নেই। সব দিক খতিয়ে দেখে আমরা 18 তারিখ
যেহেতু ম্যানেজিং কমিটির মিটিং ডাকা আছে, আমরা সেখানে বসে সিদ্ধান্ত গ্রহণ করব। বিদ্যালয়ের স্বার্থে শিক্ষক শিক্ষিকাদের কি নিয়মকানুন আছে সব কিছু দেখেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। সেবিকারা প্রত্যেকেই সরকারি প্রশিক্ষণ প্রাপ্ত এবং সকলেই বিশ্বস্ত। যোগাযোগের ঠিকানা পরশ টোপামারি জলপাইগুড়ি, ফোন নাম্বার 6295961306, 7029364380। দমনে বাজার সহ অন্যান্য বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হলো জেলা পরিষদে। দমনী বাজার সংস্কার সহ অন্যান্য বিষয় নিয়ে কৃষি, সমবায়, সেচ, জনস্বাস্থ্য এবং পরিবেশ স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সভা হলো জেলা পরিষদে। শুক্রবার জলপাইগুড়ি জেলা পরিষদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিকে নিয়ে বিশেষ সভা হয় বলে জানিয়েছেন সহ সভাধিপতি দুলাল দেবনাথ। তিনি বলেন, জল স্বপ্ন সহ একাধিক বিষয়ের চূড়ান্ত রূপ দেওয়া হয় আজকের এই সভা থেকে, যার ফলে সম্প্রতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ধুবড়ী সফরকালে যে দমনী বাজারের কথা সংবাদ শিরোনামে উঠে এসেছে, সেই দমনী বাজারের কাজও দ্রুত শুরু করা হবে। কৃষি, সমবায়, সেচ, জনস্বাস্থ্য, পরিবেশ স্থায়ী সমিতি সভা ছিল আজকে। বিশেষ করে জনস্বাস্থ্যের ব্যাপারে আপনাদেরকে বলি, আজকে জলপাইগুড়ি জেলায় জানেন আমাদের মা মাটি মানুষের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন জল স্বপ্ন প্রকল্প নিয়েই আমরা আজকে আলোচনা গুরুত্ব দিয়েছি, সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিয়েছি। তাতে আমরা জানি জল স্বপ্ন প্রকল্প ইতিমধ্যে 1,28,793 জন বাড়িতে জল পৌঁছে গেছে। লক্ষ্যমাত্রা আমাদের আছে 4,28,423 এবং ডিপিআর প্রায় 13টা রেডি হয়েছে। আমরা এই লক্ষ্যমাত্রা যত দ্রুত সম্ভব মানুষের ঘরে ঘরে 2024 যে লক্ষ্যমাত্রা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তথা ভারতবর্ষের জননেত্রী দিয়েছেন, সেই লক্ষ্যমাত্রা পূরণ করবার জন্যে আমরা আজকে পিএইচির আধিকারিকদের নিয়ে আজকে জরুরি ভিত্তিতে আমরা আজকে জেলা পরিষদের সভা ডাকা হয়েছে। সেই সভায় আমাদের জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম ছিলেন, আমাদের কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন, মেন্টর সাহেব ছিলেন, ডেপুটি সেক্রেটারি ম্যাডাম ছিলেন, পিএইচির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেবরা ছিলেন, সমস্ত ডিপার্টমেন্টের লাইন ডিপার্টমেন্টের লোকরা ছিলেন। আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। গত কয়েকদিন ধরেই অত্যধিক গরমের প্রকোপে নাজেহাল পরিস্থিতি সকলে। গরমকে উপেক্ষা করে নিত্য প্রয়োজনীয় কাজে বেরিয়ে অসুস্থ হয়ে পড়ছেন সাধারণ মানুষ। জলপাইগুড়ি জেলা জুড়ে আর্থিকভাবে দুর্বলদের জন্য ফ্ল্যাট প্রদান সহ জলপাইগুড়ি শহরে বিনোদনের জন্য নতুন করে নানা রকম উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন নিগম। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।